সব ছেড়ে এসেছি একদিনের জন্য এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কলকাতায় ফিরব না শুধুমাত্র যেটা বলেছি সেটা করার লক্ষ্যে মানুষ যদি চায় সেটা হবে আপনাদের সমর্থন থাকলে আগামী দিন বাস্তবায়িত করে দেখাবো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি মানুষ যাকে মান্যতা দেবে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাকে জেতাবে প্রার্থী করে আগামী দিন যাতে পাঁচ বছর মানুষের জন্য কাজ করতে পারে এটাই মানুষের পঞ্চায়েত এবং এই কারণেই আপনাদের সামনে আজকে আসা एक बार सरकार बनती है चुनाव तो होते रहेंगे पर एक बार अगर सरकार बनती है उस सरकार का काम है लोगों का हित में काम करना उसका कोई धर्म नहीं है कोई मजहब नहीं है एक ही धर्म है जनता का सेवा करना और उससे बड़ा कोई धर्म नहीं है 10,000 অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে কোনো লাভ হবে না যদি মানুষ না চায়